ন্যাক্কারজনক দৃশ্যটি কোনো সাধারণ লীগের ঘটনা নয়। এই দৃশ্যটি হচ্ছে লাতিন আমেরিকার সবচেয়ে বড় লীগ ব্রাজিল লীগের ঘটনা। গত 6 ফেব্রুয়ারি কোরিতিবার বিপক্ষে মাঠে নামে আটলেটিকো। যে ম্যাচে খেলার শেষ পর্যায়ে দুদলের ফুটবল প্লেয়াররা একে অপরের সঙ্গে ব্যাপক হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের এই সংঘর্ষে রুখতে এক পর্যায়ে মাঠে নামতে হয় পুলিশকে। তারপর রেফারি দুদলের মোট 8 জন প্লেয়ারকে লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেন। কোরিতিবা ও আটলেটিকো ফুটবল প্লেয়ারদের এমন কাণ্ডে নড়েচড়ে বসেছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ইতিমধ্যে দুদলকে নিয়ে তদন্ত শুরু করেছে এই সংস্থাটি। স্থানীয় ক্রীড়াভিত্তিক গণমাধ্যম থেকে পাওয়া খবর, দুদলই হতে পারেন কয়েক বছরের জন্য নিষিদ্ধ।